বিরিয়ানি, নামটা শুনলেই আমার মতো বেশিরভাগ মানুষেরই জিভে জল চলে আসে, অনলাইন হোক বা অফলাইন। জনপ্রিয়তার দিক থেকে এর স্থান এখন এতটাই উপরে যে ভারতের প্রায় জাতীয় খাবারের পর্যায়ে পৌঁছে গেছে এই পদটি। এর আবিষ্কার মুখল্লা করলেও ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমাগত ভিন্ন ভিন্ন সংস্করণ হয়ে চলেছে এই পদটি। তা সে বিখ্যাত কলকাতা বিরিয়ানি হোক বা হায়দ্রাবাদি, লখনৌ, দিল্লি, বম্বে, চেট্টিনার আরও না জানি কত কি। আর এই তালিকায় একটি অভিনব সংস্করণ হলো ব্যাম্বু বিরিয়ানি, যা ট্রাই করতে আমরা চলে এসেছি ভুবনেশ্বরের বিখ্যাত জাঙ্গল ভিউ রেস্তোরাঁতে। নমস্কার, লাইফ স্টোরিজের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে রোড ট্রিপে বেরিয়ে পড়েছি ওড়িশার গোপালপুরের উদ্দেশ্যে। আজ যাত্রাপথে মাঝখানে ভুবনেশ্বরে নিয়েছি একটা লম্বা স্টপ, কারণ এখানেই আমরা ট্রাই করব এখানকার বিখ্যাত ব্যাম্বু বিরিয়ানি আর ঘুরে দেখব নন্দনকানন। যারা এখনও আগের ভিডিওটি দেখেননি তারা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন প্রথম পর্বটি। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। নন্দনকাননের গেটটা পেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন এই রেস্তোরাঁটি। এটি হলো এদের মেন ব্রাঞ্চ। তাছাড়া আগেই বলেছি এদের একটি নতুন ব্রাঞ্চও হয়েছে, যেটি নন্দনকাননের গেটের ঠিক পাশেই রয়েছে। বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই রেস্তোরাঁটি, রাস্তার উপরেই রয়েছে পার্কিং এর ব্যবস্থা। গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে একটি পার্সেল কাউন্টার এবং এদের কিচেন। আর একটু এগিয়ে গেলে ডান দিকে রয়েছে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা। সেখানে একটি বিশাল বড় টেবিল এবং সেটিকে ঘিরে অনেকগুলি চেয়ার। তারপর রয়েছে একটি বাচ্চাদের খেলার জায়গা, সেখানে আবার রয়েছে একটি বড় পাখির খাঁচা আর একটি ছোট্ট ফাউন্টেন। তারপরে একটু এগিয়ে গেলে একটা ঘেরা জায়গায় রয়েছে শুধু ফ্যামিলির বসার জন্য একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। কিছু আলাদা আলাদা বসার ব্যবস্থাও। গেট দিয়ে ঢুকে সোজা এগিয়ে গিয়ে সামনে ওয়াশরুম, আর একদম বাঁ দিকে এদের এসি রেস্তোরাঁটি। একে তো আমাদের বেশ খিদে পেয়ে গেছিল, তার উপরে আবার বিরিয়ানির গন্ধ নাকে আসতে খিদে বেড়ে দ্বিগুণ হয়ে গেল। তাই অর্ডারটা আগে প্লেস করে চলে গেলাম ফ্রেশ হতে। আর এসে টেবিলে বসতে না বসতেই চলে এলে অভিনব দেখতে গরম গরম ব্যাম্বু বিরিয়ানিটি। অন্যান্য বিরিয়ানির মতো এই বিরিয়ানির উৎপত্তির পিছনেও রয়েছে একটি অভিনব গল্প। শোনা যায় অন্ধ্রপ্রদেশে আরাকু উপত্যকায় এর উৎপত্তি। সেখানে আদিবাসীরা বিভিন্ন উদ্দেশ্যে বাঁশের ব্যবহার করতেন, আর তারাই দামি বাসনপত্রের ব্যবহার অ্যাভয়েড করার জন্য বাঁশের মধ্যে দিয়ে তৈরি করেন এই বিরিয়ানি। ম্যারিনেট করা মাংস আর সুগন্ধি বাসমতি চালের মিশ্রণটিকে বাঁশের মধ্যে ঢুকিয়ে 30-35 মিনিটের মতো আগুনের উপর ক্রমাগত ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করা হয় এই পদটি। বর্তমানে এই জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে যে কলকাতা সহ আরও অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে এই বিরিয়ানিটি। এরা এখানে এর সাথে দিয়েছিল রায়তা আর একটা ডিমের ঝোলের মতো দেখতে ডিমের কারি বলে একটি আইটেম। আর এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার বিখ্যাত পোড়া মাটন, যেটি তৈরি করা হয়েছিল বাঁশের মধ্যে মাংসকে ঢুকিয়ে। তবে এটা কিন্তু খেতে খুব স্পাইসি। ব্যাম্বু বিরিয়ানি সঙ্গে পোড়া মাটন, কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসম। সুযোগ পেলে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি আর 1 প্লেট মাটন। প্রত্যেকটা বিরিয়ানির মধ্যে রয়েছে প্রায় 5-6 পিস ছোট ছোট চিকেন। আর রাইসের অ্যামাউন্ট যা দিয়েছিল তা 2 প্লেট তিনজনের জন্য যথেষ্ট। আর টেস্টের দিক থেকে 2টো প্রিপারেশনই ছিল জাস্ট ফাটাফাটি। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে প্রায় 3টে নাগাদ আমরা পৌঁছালাম নন্দনকাননে। যদিও শরীর চাইছিল এরপর একটা ভাত খুন বা বলা যেতে পারে বিরিয়ানি হুম, কিন্তু সময় বড্ড কম, তাই সব আলস্য কাটিয়ে পৌঁছে গেলাম নন্দনকাননে।
নন্দনকাননের ঠিক আগেই রয়েছে একটি বিশাল বড় তিনতলা পার্কিং এরিয়া। সেখানে গাড়ি রেখে আমরা গেলাম টিকিট কাটতে। প্রতি সোমবার বাদে সপ্তাহের অন্য দিন শীতকালে বিশেষ করে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নন্দনকাননে ঢোকা যায়। আর এখানে ঢোকার জন্য বড়দের জন্য টিকিট লাগে 50 টাকা করে, আর 3 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের জন্য টিকিট লাগে 10 টাকার। কেউ ক্যামেরা নিয়ে যেতে চাইলে তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়, যেমন হ্যান্ডিক্যামের জন্য 100 টাকা, মুভি ক্যামেরার জন্য 4000 টাকা ইত্যাদি। চাইলে হেঁটেও ঘোরা যায়, অথবা এখানে রয়েছে কিছু ব্যাটারি চালিত গাড়ি যার জন্য 80 টাকা করে টিকিট কাটতে হয়। এছাড়া জঙ্গলের ভিতরে কোর এরিয়াতে যাওয়ার জন্য রয়েছে এসি এবং নন এসি কিছু বাস। এসি বাসের টিকিট হলো 100 টাকা করে, আর নন এসি বাসের টিকিট হলো 65 টাকা করে। মানে এইটা করে নিয়ে যাবে হচ্ছে ঝুঁটাকে ঘোরাবে, ঝুঁটাকে ঘুরিয়ে যেখান থেকে বাস ছাড়ছে সাফারির জন্য, বাস যেখান থেকে ছাড়ছে সেখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে আমাদের বাসে তুলবে। তারপরে ওই বাস নিয়ে যাবে যেখানে ওপেন অ্যানিমাল, যেখানে ওপেন ছাড়া আছে সেখানে নিয়ে যাবে, সেখানে নিয়ে গিয়ে ওখান থেকে বাস সাফারিটা। আমরা কোনটা উঠবো? ওইটাই। ব্যাটারি চালিত গাড়িগুলি বিভিন্ন পয়েন্ট থেকে আপনাকে পিক করবে এবং আবার অন্য পয়েন্টে গিয়ে ড্রপ করে দেবে। এছাড়াও এখানে রয়েছে টয় ট্রেন, রোপওয়ে এবং বোটিংয়ের ব্যবস্থাও। লাগেজ রাখার জন্য রয়েছে ক্লোক রুম। জায়গায় জায়গায় খাবার, জল, বসার ব্যবস্থা, টয়লেট, হুইল চেয়ার এবং বেশ কিছু ফার্স্ট এডেরও ব্যবস্থা রয়েছে এখানে। আমরা প্রথমে ব্যাটারি চালিত গাড়িতে করে ঘুরে দেখলাম পয়েন্ট টু পয়েন্ট। তারপর এসি বাসে করে ঢুকে এলাম জঙ্গলের কোর এরিয়াতে। সেখানে বিভিন্ন রকমের অ্যানিমালসদের বিভিন্ন রকমের জোনে ভাগ করে রাখা হয়েছে, আর প্রত্যেকটা জোনে ঢুকতে গেলে পার হতে হচ্ছে ডাবল গেট। জঙ্গল সাফারি করতে করতে আমরা দেখতে পেলাম প্রচুর ময়ূর, যার মধ্যে একটা আবার প্যাখম মেলেছিল। তাছাড়াও দেখলাম প্রচুর হরিণ, ভাল্লুক, সিংহ, বাঘ, আরো অনেক কিছু।
কিছু ঘুরে দেখার পরও মিঠি এনার্জি ছিল অফুরন্ত। তাই এরপর সে আবার ঢুকে গেল ছোটদের পার্কে। সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে যখন বেরোলাম, ঘড়িতে তখন সময় 6টা, আর আমরা রীতিমতো বিধ্বস্ত। দেখা কমপ্লিট, কমপ্লিট। হোটেলে যাব না কলকাতা যাব? কলকাতা যাব না হোটেলে যাব? এখানে থাকবো। এখান থেকে গোপালপুর যেতে সময় লাগবে আরও 2.5 ঘন্টা। তাই ঠিক করলাম আজকের রাতটা ভুবনেশ্বরে কাটিয়ে কাল সকালে বরং উদয়গিরি খণ্ডগিরি ঘুরে রওনা দেব গোপালপুরের উদ্দেশ্যে। সেই মতো গুগলে সার্চ করে হাইওয়ের খুব কাছেই খোঁজ পেলাম হোটেল বৈষ্ণব রেসিডেন্সি। রিভিউও দেখলাম বেশ ভালো রয়েছে। হোটেলটি থেকে উদয়গিরি খণ্ডগিরির দূরত্ব হচ্ছে হাঁটা পথ, তাই ফোনেই বুক করে নিলাম এখানে একটি রুম। নন্দনকানন থেকে হোটেলে পৌঁছাতে সময় লাগার কথা মাত্র 30 মিনিট, কিন্তু কপাল খারাপ। একটু এগোতেই একটা ফ্লাইওভারের উপরে যেই না উঠেছি, হঠাৎ করে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। সামনের রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, আবার গাড়ি সাইড করে রাখারও উপায় নেই, তাই আস্তে আস্তে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে এগোতে থাকলাম। ব্রিজ থেকে নেমে প্রবল বৃষ্টিতে হোটেলের রাস্তা গেল গুলিয়ে। অনেকটা ঘুরে প্রায় 1.5 ঘন্টা পরে পৌঁছালাম হোটেলে। গাড়ি থেকে নেমে হোটেলে ঢুকতে ঢুকতেই পুরো ভিজে গেলাম। অবসন্ন দেহে ফাইনালি রুমে যখন ঢুকলাম তখন ঘড়িতে বাজে 8টা। ফ্রেশ হয়ে অল্প একটু ডিনার করে ঘুমের দেশে তলিয়ে গেলাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় 8:30। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে। আর সেখানেই সামনের একটি রেস্তোরাঁতে ব্রেকফাস্ট করে ঘুরে দেখলাম উদয়গিরি খণ্ডগিরি। তবে সেই সব গল্প থাকবে পরের পর্বে। আপাতত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে।